আইন ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট খুশির খবর চলে এসেছে এখন খুব সহজে অনলাইন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনাদের গ্রামে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে কাদের কাদের নামে ঘর এসেছে এবং কারা কারা ঘরের টাকা পেলো এবং কত তারিখ স্যাংশন হয়েছে কত টাকার ঘর স্যাংশন হয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে জেনে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সমস্ত কিছু আলোচনা করে দেবো তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন তো অনেক আপনাদের সমস্ত কিছুই প্রমাণ সহকারে দেখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানালাম অন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ উনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে সেটার ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং সেংশান ডিটেলস এখানে কিন্তু সমস্ত কিছুই বলে দেওয়া আছে দেখুন উপরেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেংশান নং অর্থাৎ এখানে কিন্তু ওনার রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে তার নিচে রয়েছে স্কিম আন্ডার হুইস সেংশান অর্থাৎ ওনার কোন স্কিমের জন্য সেংশান হয়েছে পি এম এ ওয়াই জি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা দেখতেই পাচ্ছেন এবং কত তারিখ সেংশন হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাতাশ বারো দু হাজার বাইশ অর্থাৎ গতকালকে কিন্তু এনার স্যাংশন হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে সাতাশ বারো দু বাইশ তারিখে কিন্তু এনার স্যাংশনটা হয়েছে অর্থাৎ গতকালকে কিন্তু ফাইনাল লিস্টে এনার নামটা উঠেছে তো এ নিয়ে কিন্তু আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু একটি লিস্ট দেওয়া হচ্ছে সেই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু কিছু কাগজপত্র জমা করতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে এবং একটি কিন্তু ফর্মও ফিল আপ করতে হবে তো এ নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানিয়েছিলাম তা সত্ত্বেও জানিয়ে দিচ্ছি সেই ফর্মের সাথে কিন্তু আপনাদের চার থেকে পাঁচটি কিন্তু কাগজপত্র জমা করতে হবে যেমন রয়েছে আপনার আধার কার্ড এরপর আপনার ব্যাংকের পাসবুক আপনার যে জমির তথ্য রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে এবং যদি আপনারটা অ্যাপ্রুভ করা হয় অথবা আপনার নামটা যদি পোর্টালে তোলা হয় তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন এবং আপনার কিন্তু স্যাংশনটা হয়ে যাবে এবং আপনার ঘরের টাকা কিন্তু আপনি ফাইনালি পাবেন তার ডিটেলস কিন্তু আপনি জেনে নিতে পারবেন অনলাইন অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু এখন সব কিছু আপনি জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে সাতাশ বারো দু বাইশ তারিখে কিন্তু এটা স্যাংশন হয়ে গেছে তো আপনাদের আমি সমস্ত কিছুই জানিয়ে দেবো কীভাবে এই যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে এই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি পাবেন এবং কীভাবে এই ডিটেলস দেখবেন তো তো অবশ্যই ভিডিওটি আগে লাইক করে দিন চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে কিভাবে সেই লিস্টটি আপনি দেখবেন তো এর জন্য সর্বপ্রথম আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগলে লিখে সার্চ দেবেন পি এম এ ওয়াই জি ডট ডট ইন এই লিখাটি লিখে সার্চ দেবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরকম হোম পেজটা খুলে যাবে অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেনু রয়েছে মেনুর পাশেই এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন তো এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন থ্রি ডটের উপর ক্লিক করতেই এখানে কিন্তু বেশ কয়েকটি অপশান খুলে যাবে তো এখানে প্রথমত রয়েছে অ্যাবাউট তার নিচে রয়েছে আওয়ার শপ তো এই আওয়ার শপের উপরে ক্লিক করে দেবেন এবং আওয়ার শপে কিন্তু বেশ কয়েকটি এখানে অপশান পেয়ে যাবেন প্রথমত রয়েছে ডাটা এন্ট্রি তার পাশেই কিন্তু রয়েছে এফটিও ট্র্যাকিং তার নিচেই কিন্তু রয়েছে রিপোর্ট তো এই রিপোর্টের উপরে ক্লিক করে দেবেন তো এই রিপোর্টের উপর ক্লিক করতেই দেখতে পাচ্ছেন যে নেক্সট পেজে কিন্তু নিয়ে যাচ্ছে তো এখান থেকে এবিসি দিয়ে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তো একদম উপরে তুলে নেবেন একদম উপরে তুলে নেওয়ার পর এইস নম্বরের শেষের অর্থাৎ যে নম্বরটি রয়েছে তার নিচেই এখানে রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান তো এই বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এটার উপরেই ক্লিক করে দেবেন এরপর এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে লোড কিন্তু নিচ্ছে সিম্পলি ওয়েট করে নেবেন তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু একটু লোড নেবে সিম্পলি ওয়েট করে নেবেন এবং তারপরেই কিন্তু আপনাদের ব্লকটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনাদের ব্লকটা সিলেক্ট করে নেবেন এবং তার নিচেই কিন্তু এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ইয়ারটি সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার একুশ বাইশে রয়েছে এবং শেষে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ তেইশ রয়েছে তো এই দু হাজার বাইশ তেইশটি সিলেক্ট করে নেবেন দু হাজার বাইশ তেইশটি সিলেক্ট করে নেওয়ার পর একদম উপরে তুলে নেবেন দেখুন এখানে শেষের যে অপশনটি রয়েছে এখানে আপনি কোন স্কিমে দেখতে চাইছেন প্রথমত দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রয়েছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার উপরে ক্লিক করে দিতেই নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি যোগ বিয়োগ চলে আসবে তো এখানে যোগ ফল অথবা বিয়োগফল যত হবে সেটা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন আমরা সাবমিটের উপরে ক্লিক করে দিয়েছি অন স্ক্রিন আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ তেইশ কিন্তু এখানে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিন্তু রয়েছে এবং দেখতেই পারছেন এখানে কিন্তু সাবমিট অপশনটি আবারও চলে এসেছে এবং তার নিচে রয়েছে ডাউনলোড এক্সেল এবং ডাউনলোড পিডিএফ তো এই ডাউনলোড পিডিএফের উপর ক্লিক করে দিয়ে আপনাদের যে লিস্টটি রয়েছে সেটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন এবং তার নিচেই কিন্তু সবগুলো নাম আপনি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা নামের পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাব্লুবি দিয়ে একটি কিন্তু নম্বর রয়েছে তো এই ডাব্লু বি দিয়ে যে নম্বরটি রয়েছে এটাই হচ্ছে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং এই রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু দেখতে পারবেন যে কোন ব্যাঙ্ক আপনি দিয়েছেন কত তারিখ আপনার স্যাংশন হয়েছে এবং কত টাকা আপনি পাবেন এবং আপনার কোন ঘটি ছবি করে নিয়েছে সেটাও কিন্তু আপনি সেখান থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন তো এই যে ডাব্লিউ বি দিয়ে নম্বরটি রয়েছে এই নম্বরটি আপনি ভালো করে নোট করে রেখে দেবেন এবং এই নম্বরটির মাধ্যমে কিন্তু আপনাকে ডিটেলসটা চেক করে নিতে হবে তো এখানে কিন্তু অনেক নামই আপনি পাবেন না অর্থাৎ এখানে কিন্তু তেরো থেকে চোদ্দোটি নাম দেখতে পাচ্ছেন তো আপনাদের আমি পিডিএফটি ডাউনলোড করে সমস্ত নামগুলো দেখিয়ে দিচ্ছি পিডিএফটি ওপেন করতেই দেখতে পারবেন প্রত্যেকের নাম আলাদাভাবে রয়েছে এবং প্রত্যেকের নামের পাশে দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াই জি দু হাজার বাইশ তেইশ রয়েছে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষরই কিন্তু এই লিস্টটি এবং দেখুন প্রত্যেকের নামের নিচে কিন্তু ডাব্লু বি দিয়ে একটি নাম্বার রয়েছে তো এই যে ডাবলু বি দিয়ে একটি নম্বর রয়েছে এই নম্বরটি হচ্ছে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বর তো এই নম্বরটি আপনি ভালো করে নোট করে রেখে দেবেন এবং এই নম্বরের মাধ্যমে কিন্তু আপনার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন আপনার পি এফ অ্যাকসেপ্ট হয়েছে কি না সমস্ত কিছু কিন্তু সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং তার পাশেই এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই কিন্তু জব কার্ড নম্বর থাকবে হাউস সেংশন এখানে বলা হয়েছে সেংশন নম্বরটি এখানে দেখতে পারবেন এবং কত তারিখ স্যাংশন হয়েছে সেই তারিখটি কিন্তু এখানে থাকবে সাতাশ বারো দু দেখতে পাচ্ছেন অর্থাৎ গতকালকেই কিন্তু স্যাংশন হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর এবং তার পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইনস্টলমেন্ট অর্থাৎ কটা কিস্তির টাকা আপনি পেয়েছেন সেই নম্বরটি কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে আছে তো যেহেতু একটা কিস্তির টাকাও এখনও পর্যন্ত পায়নি সেহেতু কিন্তু এখানে ব্লাং হয়ে আছে যেহেতু গতকালকেই সাতাশ বারো দু তারিখে এই নামগুলো উঠেছে এবং দেখুন ইন্সপেকশান ডেট এখানে রয়েছে উনত্রিশ আট দু হাজার আঠারো তো অনেকেই বলতে পারেন এটা কি দু হাজার ঘর তো তা কিন্তু না তো এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন আইসিডিসিএস অথবা আশাকর্মীরা আপনাদের বাড়ি বাড়ি এসে কিন্তু সার্ভে করে নিয়ে গেছে তো তারা যে একটি লিস্ট নিয়ে এসেছিল সেই লিস্টটি কিন্তু এই দু হাজার না সেই লিস্টটি কিন্তু দু হাজার আঠারো দু আঠারোতে একটি সার্ভে করা হয়েছিল সেই সার্ভের ভিত্তিতে কিন্তু এই নামগুলো এসেছে তো সেই যে দু হাজার আঠারোতে সার্ভেটা করা হয়েছে সেই দু আঠারো সার্ভেটা আপনার বাড়িতে কবে করা হয়েছিল সেই তারিখটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন মূলত বুঝতেই পারছেন এই তারিখটা হচ্ছে কিন্তু সেই দু হাজার আঠারোতে যে সার্ভেটা করা হয়েছে সেই তারিখটা তো এখানে কিন্তু সব নামগুলোই আপনি দেখতে পারবেন তো সেখানে কিন্তু আপনাদের আমি চোদ্দটি নাম দেখালাম তো দেখুন এখানে কিন্তু সতেরোটি পৃষ্ঠা রয়েছে আপনাদের আমি সমস্ত কিছুই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একশো কিন্তু নাম রয়েছে তো এখন কথা হলো যে এই নামের ভিতরে আপনার নামটা কিভাবে খুঁজবেন তো উপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু সার্চ সার্চ বার রয়েছে তো এখানে নামটা করে নেবেন দেখুন এভাবে কিন্তু আপনাদের নামগুলো খুঁজে নিতে হবে এবং এই যে ডাবলিউবি দিয়ে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটি আপনি ভালো করে নোট করে রেখে দেবেন এখন আমরা দেখে নিচ্ছি রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন অথবা আপনার ডিটেলসগুলো কিভাবে চেক করবেন এর জন্য আবারও পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর উপরে রয়েছে মেনু বার তো এই মেনু বারের উপরে যে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এই থ্রি এর উপরে ক্লিক করে দেবেন এখানে বেশ কয়েকটি অপশন কিন্তু অ্যাবাউট রয়েছে আওয়ারশপ ডকুমেন্টস গাইডলাইনস তার নিচে রয়েছে স্টেক হোল্ডার্স তো এই যে স্টেক হোল্ডার্স রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতেই এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন বের হয়ে যাবে প্রথমেই দেখতে পাচ্ছেন আইএআই অথবা পি এম এ তো এই যে আইএআই অথবা পি জি রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতে কিন্তু এরকম এড্যাভেস খুলে যাবে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন তো ডাব্লু বি দিয়ে যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন তো আমাদের কিন্তু একটি নম্বর কপি করা আছে তো এটা আমরা পেস্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডাব্লু বি দিয়ে কিন্তু নম্বরটি এরপর সাবমিট বাটনে ক্লিক করছি তো সাবমিট বাটনে ক্লিক করতে দেখতে পাচ্ছেন লোড কিন্তু নিচ্ছে তো দেখুন এখানে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস সমস্ত কিছু দেখতে পারবেন এখানে স্টেট থাকবে ডিস্ট্রিক্ট থাকবে এরপর এখানে আপনাদের ব্লকটা দেখতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু থাকবে অর্থাৎ এখানে আপনার জব কার্ড নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং কোন ব্যাঙ্ক দিয়েছেন সেই ব্যাঙ্কের ডিটেলসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং সেংশন যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন কত টাকার ঘর সেংশন হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সাতাশ বারো দু হাজার বাইশ তারিখে কিন্তু এই স্যাংশনটা হয়েছে এবং দু হাজার আঠারোতে যে আপনাদের বাড়ি এসেছে ছিল সেখানে কোন বাড়িটি আপনার ছবি করে নিয়ে গেছে সেই বাড়িটির ছবিগুണ്ടി এখানে আপনি দেখতে পারবেন অর্থাৎ এখানেই কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেইলসটা দেখতে পারবেন তো আশা করছি সমস্ত বিষয়টি কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিতে পারলাম তো এখন কথা হলো যে অনেকের নাম কিন্তু আপাতত 2022-23 এর লিস্টে আপনি দেখতে পারবেন না তো আপনাদের কিন্তু আমি প্রায় আমাদের অঞ্চলের 144 টি নাম দেখালাম তো আমাদের অঞ্চলে কিন্তু প্রায় হাজারের মতো নাম এসেছে তো বাকি নামগুলো গেল কোথায় তো এখন কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে তো দেখতেই ভলেন যে স্যাংশনটা কিন্তু গত কালকে হয়েছে অর্থাৎ 27/12/2022 তো ধীরে ধীরে কিন্তু পোর্টালে নামগুলো তোলা হচ্ছে যাদের নামটা ফাইনাল লিস্টে এসেছিল যারা কাগজপত্র জমা করেছেন অঞ্চল অফিসে তো আপনাদের নামগুলো কিন্তু অনলাইন পোর্টালে তোলা হচ্ছে এবং যখনই অনলাইন পোর্টালে আপনার নামটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে সাথে সাথে কিন্তু আপনাদের এই যে রেজিস্ট্রেশন নম্বরটি সেই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু জেনারেট হচ্ছে এবং এই রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে কিন্তু এখন আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন এবং যেটা জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন তো আশা করছি সমস্ত বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে দিতে পারলাম তো আপনাদের অপেক্ষা করতে হবে যাদের যাদের নাম এখনো পর্যন্ত এই অনলাইন পোর্টালে ওঠেনি আপনারা অপেক্ষা করুন যদি আপনি কাগজপত্র আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করেছেন এই যে ফাইনাল লিস্টে আসার পর তাহলে কিন্তু আপনার নামটি সাত থেকে আট দিনের মধ্যে এই পোর্টালে আপনি দেখতে পারবেন অথবা অনলাইন কিন্তু দেখতে পারবেন তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকলে বেলকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে